हेलो एंड वेलकम बैक टू माय चैनल सोमा सिंपल लाइफस्टाइल। आज सरस्वती पुजो, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে, বাপের বাড়ির পাড়ায়। তোমাদের পরে বলবো, এটা এখন আমারও পাড়া। তো এই পাড়াতে হয়, মানে কিছু ফ্যামিলি নিয়ে আমাদের একটা পুজো হয়। সেই পুজোতেই, সেই পুজোরই কিছুটা অংশ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে পাড়ার বউয়েরা, বউয়েরাই বেশি আয়োজনটা করে, আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু পাড়ারই একটি মেয়ে। আমাদের চেয়ে বয়সে বড়, আমার দিদির সম্মানই হচ্ছে। এই দেখো আমার ভাইপো আর ভাইজি, ভাইজির মুখ দেখাতে নারাজ, সে মুখ দেখাবে না। আর এখানে চলছে সব আয়োজন, ফল কাটা হয়ে গেছে, বই জমা পড়ে গেছে, পেছনে সাজানো হয়েছে সুন্দরভাবে, ঠাকুরটিকে এনে তাকে সাজিয়ে গুজিয়ে একদম একটা দারুণ পরিবেশ তৈরি করা হয়েছে। এটি আমার ভাইয়ের বউ, এই চলে এসছেন আমাদের মমদা, ইনি হচ্ছেন আমাদের পুরোহিত মশাই, আমার দাদার মতো। আমরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। আজ উনি আমাদের পুজোটা করবেন, যেহেতু আমাদের পাড়ারই দাদা, তাই পুজোতে বসেও পড়েছেন। পাশে আছে আমাদের সব পাড়ার বৌমারা এবং আমার সব ফ্রেন্ডস বলতে পারো, আমার সমবয়সী কিছু, আমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছি, তারা সব মিলে এই পুজোটা হয়, খুবই আনন্দ হয়। এখানে হলো মায়ের প্রাণ প্রতিষ্ঠা, এরপর শুরু হবে মূল পুজো। তো দেখো, একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে, কেমন লাগছে জানিও। নতুন বন্ধুদের বলবো, যদি ভালো লাগে আমার ব্লগটা, আমাকে একটা কমেন্ট করো, মানে এই ব্লগে কমেন্ট করো, পারলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা ভিজিট করোনি, আজ ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা পারলে একটা সাবস্ক্রাইব করো। এই চলছে অঞ্জলি দেওয়ার পর্ব, সবাই দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। যেহেতু আমি ব্লগটা খুব শর্ট ব্লগ করছি, তাই আমি পুরো পুজোটা দেখালাম না, আমি আমাদের আনন্দটা তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম, কারণ তোমরাও আমার ফ্যামিলির একটা পার্ট। এখন আমার ফ্যামিলি খুবই ছোট, কিন্তু ছোট থেকে বড় হতে সময় লাগবে না যদি তোমরা আমার পাশে থাকো। অঞ্জলির পর, মানে বাচ্চাদের ছেড়ে দেওয়া হলো, অঞ্জলি হলে ওরা একটু খেতে পাবে, তারপরে শুরু হলো আরতির পর। কপুরদানি সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমাদের মমদা রোহিত মশাইকে, তিনি আরতিতে আরতি সেরে উনি চলে যাবেন অন্য জায়গায় পুজো করতে। আমরা একটু আড্ডা ফাড্ডা করে তারপর খাওয়া দাওয়ার পর বসতে হবে। এইবার নিজেরা রান্না করিনি, এইবার ক্যাটারার দিয়ে পোলাও, পনিরের তরকারি, মিষ্টি, চাটনি, পাঁপড়, এইসব আনানো হয়েছিল। বসে পড়ুন আপনি, তুমি বলে ফেলেছো আয়োজন, আমরা পরে মনে দিয়ে আছে বসবো। তো দেখো, পাশে থেকো সোমার সিম্পল লাইফস্টাইলে। যদি ভালো লাগে, আগেই বলেছি, লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করো। তো স্টে উইথ সোমার সিম্পল লাইফস্টাইল, আই লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, বাই। আর একটা ব্যাচি হবে, আমাদের দেয়নি some time just one moment there I lost myself